হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় 2023-এ, আমি তোমাদেরকে সেটা বলবো যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় 2023-এ। মানুষ অনেক রকম ভুল করে দেয় এখানেই, তো সেগুলো তোমরা করবেন না। তো কিভাবে ক্রিয়েট করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলে এসো আমার মোবাইল স্ক্রিনে। তখন তো ইউটিউব ওপেন করে নিলাম, ইউটিউব ওপেন করার পর ইউটিউব ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর মানুষ কি করে, সোজা এখানে ক্লিক করে ভিডিও আপলোড করে দেয়, ঠিক আছে না? কোনো সেটিং না করে, কোনো কিছু না করে, সেটিং বেশি কিছু নেই, কিছু অল্প একটু সেটিং করতে হয়। কোনো সেটিং না করে, কোনো কিছু না করে সোজা ভিডিও আপলোড করে দেয়, পরে বাকি সেটিংগুলো করে। তো এই ভুলটা তোমরা একদম করবে না যদি নতুন চ্যানেল বানাচ্ছো। তাহলে তাহলে তো তখন কি করবে, এখন যে সবার উপরে কোনাতে সার্চের উপরে যে লেখা আছে, যে আর লেখা আছে এখানে, তোমার যে ই থাকবে অন্য কিছু লেখা থাকতে পারে, বড় মনে থাকতে পারে, তো এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে একটা অপশন খুলে আসবে। তো ঠিক ইমেলের নিচে দেখো এখানে লেখা আছে ইওর চ্যানেল, ঠিক আছে? যেখানে ইওর চ্যানেল লেখা আছে, ইওর চ্যানেলে ক্লিক করবে। ইওর চ্যানেলে ক্লিক করবে, এখানে তোমাকে দেখে দেবে পিকচার, নেম এবং হোল্ডার, হ্যান্ডেল, সরি হ্যান্ডেল। তো এই তিনটি জিনিস তোমাকে বাস সেটিং করতে হবে, আর অন্য কিছু নেই। এই তিনটি তুমি সেটিং করে গেলো, বাস তোমার ইউটিউবের সেটিং হয়ে গেলো, যেগুলো আসল সেটিং সেগুলো হয়ে গেলো। অন্য সেটিং আছে, কিন্তু এই তিনটি হলো আসল সেটিং নতুন ইউটিউব চ্যানেল খোলার সময়। তো তুমি প্রথমত একটা দেখুন, একটা ফটোটা দেবে, যেটা একটা জিনিস সবসময় লক্ষ্য দেবে, যে যে ফটো তুমি লাগাবে এখানে, ঠিক আছে? যে ফটোটা এখানে লাগাবে সেই ফটোটা দ্বারা তোমার সবসময়ের জন্য তোমার ইউটিউব চ্যানেল থাকবে। তার জন্য তুমি যে ক্যাটেগরির ইউটিউব চ্যানেল বানাচ্ছ বা যে ক্যাটেগরি বানাবে, সেই ক্যাটেগরি একটা ভালো থাম্বনেল বানিয়ে, পোস্টার বানিয়ে এখানে লাগিয়ে দেবে। এমন না যে কোনো একটা ফটো উঠিয়ে লাগিয়ে দেবে, তারা তুমি যেটা সবসময় রাখবে, এটা তো চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করলে তোমার এটা তো অনেক চ্যানেল রিচ করে যেতে পারে, তো এই জিনিসটা একদম চেঞ্জ করা চলবে না। যেটা তুমি বানাবে একটা ভালো করে বানিয়ে নেবে, ভালো করে বানিয়ে সেটাই এখানে লাগাবে। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমার গ্যালারিতে গ্যালারিতে চলে আসবে। আমার গ্যালারিতে অনেক রকম ফটো আছে, তো তোমার এইভাবে ফটো চলে আসবে, ঠিক আছে? আমি এখানে কোনো লাগাচ্ছি না ফটো, কিন্তু তুমি এখানে একটা ভালো ফটো লাগিয়ে নেবে। আমি ফটো বানাও নি, তুমি আগে বানিয়ে নেবে, তারপরে ফটো লাগাবো। তারপর এখানে নাম, নামটা তুমি যে কোনো একটা নাম রাখতে পারো এখানে, তুমি যেটা তুমি চ্যানেল নাম রাখবে সেটা এখান থেকেই তুমি ঠিক করে নেবে, ঠিক আছে? চ্যানেল নাম রাখবে, এই নামটা, এটা কোনো চেঞ্জ করা যাবে না। তুমি অনেক ভেবে চিন্তা করে কী চ্যানেল কী ক্যাটেগরি ভিডিও বানাচ্ছ, সেই ক্যাটেগরি হিসাবে নামটা অনেক ভেবে চিন্তা করে এখানে লিখবে। এখানে ক্লিক করবে, বা সেখানে ক্লিক করবে, যেখানে ই চলে আসবে, এখানে তুমি নামটাকে সরিয়ে তুমি যেটা ইচ্ছা সেটা নাম এখানে সুন্দর করে বানিয়ে লিখে দেবে, যে তোমার চ্যানেল নাম দেখে তোমার চ্যানেল মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এখানে কিছু একটা বানাচ্ছে, কিছু একটা আছে চ্যানেলের ভিডিওতে দেখে, এরকম হিসাবে একটা নাম সুন্দর করে বানিয়ে এখানে লিখে দেবে। তারপর নিচে এলো হ্যান্ডেল, হ্যান্ডেলটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু হ্যান্ডেলটাও ইম্পর্টেন্ট। তো তুমি হ্যান্ডেলে যাবে, হ্যান্ডেলে গিয়ে এখানে দেবো কি একটা নিজে দিয়ে রাখছে একটু, এটাকে তুমি চেঞ্জ করে দেবে, যেটা তোমার চ্যানেলের নাম বানাবে, ঠিক আছে? সেই হিসাবে তুমি এখানে একটা হ্যান্ডেল বানিয়ে নেবে। রাজু দাস চ্যানেলের নাম এখানে রাজু দাস দিয়ে দিলাম, রাজু দাস দিয়ে সেভ করে দিলাম। হ্যাঁ, রাজু দাস নিচ্ছে না, রাজু দাস নামে অনেকেও আগে হ্যান্ডেল বানিয়ে রেখেছে। তো আমি কী করবো, এখানে রাজু দাস জিরো, রাজু দাস ওয়ান দিয়ে দেখি, রাজু দাস ওয়ান বা রাজু দাস ওয়ান নামেও বানিয়ে গেছে। তো ঠিক, এবার চেষ্টা করে ভালো করে দেখে তুমি এরকম চ্যানেল নাম লিখবে যে যে চ্যানেলটি কারণে, তাহলে তুমি হ্যান্ডেল সোজা বানাতে পারবে। আমি তার এখানে চ্যানেলের নাম দিয়ে দিই, একটা চ্যানেলের নামটা দিয়ে দিই, চ্যানেলের নাম কী রকম, যেমন ধরুন যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, কিন্তু ওর চ্যানেল তো ঠিক আমি নাম দিতে পারবো না এখানে, ও কী নাম দেবে পরে আমাকে বলে দিয়েছি, বলে আমি বানিয়ে দিতাম। তাহলে এখানে যেটা তুমি চ্যানেল নাম দেবে ওই হিসাবে এখানে হ্যান্ডেল দেবে, ঠিক আছে? যদি হ্যান্ডেল সাথে চ্যানেল নাম না মিলে, তাহলে তুমি চ্যানেল নামটা আবার চেঞ্জ করে একটু আলাদা করে ওই হিসাবে এখানে হ্যান্ডেল লাগাবে। তবে এখানে রাজু 55 দিয়ে দেখি, হ্যাঁ 55 হচ্ছে না, এই না, রাজু দাস নামে অনেক ইউটিউব চ্যানেল আছে, মানে বুঝতে পারছো রাজু দাস নামে এটা হচ্ছে না। তো তুমি ঠিক এই চ্যানেলটার নামটা ঠিক করে রাখবে, রাখার পর ওই হিসাবে ওখানে হ্যান্ডেলটাও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হ্যান্ডেল দিয়ে সেভ করে দেবে, ঠিক? এভাবে তোমার তবে এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট চ্যানেল করে দেবে, তোমার চ্যানেল যেটা আছে সেটা একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে? তোমার এখানে ফটোতে নাম নাম তো কিছু এডিটিং করিনি, কিছু করিনি, চ্যানেল এখন রেডি, এখন চ্যানেল ছিল না এটা, এটা তখন চ্যানেল ছিল না, এখন চ্যানেল এটা রেডি হয়ে গেল, ঠিক আছে? তো তুমি ইয়ে থাম্বনেলটা ফটোটা ভালো করে একটা ভালো দেখে লাগিয়ে লাগিয়ে নেবে, যে তুমি সবসময় তুমি রাখবে চ্যানেল। এমন না যে আশা রাখলাম কাল চেঞ্জ করে দিলাম, পরশুদিন চেঞ্জ করলাম, এরকম একদম করবে না। যেটা লাগাবে তো সবসময়ের জন্য এখানে ওইটাই থাম্বনেল লাগবে, ফটো বানিয়ে নেবে ভালো করে, আর নামটাও ঠিকঠাক করে বানিয়ে নেবে, যাতে তোমার হ্যান্ডেল হয়ে যায়, ঠিক না? হ্যান্ডেল যেটা হয়ে যায় সেরকম নাম বানিয়ে নেবে। এটা অন্য একজনের ইমেল, তার জন্য আমি এটা কিছু ছেড়েখানি করলাম না। তাই তুমি সব কিছু ঠিক করে বানিয়ে তারপর এটাকে কী করবে, ক্রিয়েট অ্যাকাউন্ট করবে, ক্রিয়েট হয়ে গেলো। এখানে যে ক্রিয়েট লেখা আছে, প্রথম ভিডিওটা মনে রাখো, এখান থেকে না, এখান থেকে আপলোড করে ক্রিয়েট লেখা যে আছে, এখানে গিয়ে ক্রিয়েট ভিডিও গিয়ে প্রথম ভিডিও এখান থেকে আপলোড করবে, প্রথম যেটা ভিডিও এখান থেকে আপলোড করবে, এখানে গিয়ে তারপর তোমার চ্যানেল হয়ে একদম রেডি। তারপর তুমি বাকি যেগুলো সেটিং আছে সেগুলো যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি সেগুলো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, যদি কোনো প্রবলেম হয়েছে বা কিছু কিছু বুঝতে পারো সেটাও কমেন্ট করে বলো, আমি বুঝিয়ে দেবো। সো যদি নতুন আছে চ্যানেল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা একটা লাইক করে নাও। ধন্যবাদ।